তো হ্যালো ব্রাদার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সো ব্রাদার, আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট দিয়েছে, ফ্রেন্ড রয়্যালের ইভেন্ট। সো ভাই, আমাদের চুলটা দেখতে ভাই হ্যাপি লাগছে ভাই, সেই লেভেলের একটা চুল দিয়েছে ভাই। অ্যান্ড চশমাটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু প্যান্টটা তোমাদের মোটামুটি। অ্যান্ড ভাই রে ভাই, কার কাছে কেমন লাগছে ভাই তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। অ্যান্ড দেখা যাক আমাদের কত লাকে এটা দেয়। অ্যান্ড এখানে কিন্তু আমাদের ডবল ভেক্টরের স্কিন দিয়েছে। আসলে ডবল ভেক্টরটা কেমন সেটা কিন্তু আমরা টেলিং গ্রাউন্ডে তোমাদের দেখাই দেবো। অ্যান্ড ডবল ড্যামেজ অ্যান্ড অ্যাকুরেসি কেমন সেটা তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে ব্রাদার? সো দেখতে থাকো অ্যান্ড দেখা যাক কত ডায়মন্ড আমরা পাই। অ্যান্ড তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে 5000 ডায়মন্ড গিভে, ঠিক আছে? সো তোমাদেরকে কি করা লাগবে, তোমাদের ইউআইডিতে কমেন্ট করা লাগবে। অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সে দেখতে পাওয়া যায় আমাদের পিন কমেন্টে আমাদের যে নতুন চ্যানেলের লিঙ্কটা দিয়েছে, সেখানে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। ওকে ব্রাদার, সো এখন আমাদের যে দুইটা জিনিস আছে সেই দুইটা আমরা এখন বাদ করে ফেলবো। তো দেখতে পাচ্ছ এই দুইটা জিনিস কিন্তু আমরা অলরেডি কিন্তু বাদ করে ফেললাম। তো আচ্ছা, আমাদের এরিয়াটা আমাদের এ পারে নি, সো আমরা এ পারে দিলে তোমাদেরকে ফুল দেখাতে পারবো। সো তোমরা দেখতেই পাচ্ছ ভাই। ওকে, তো এখন হচ্ছে আমরা কত ডায়মন্ডের ভিতরে 9 ডায়মন্ড যদি পাওয়া যায় ভাই তোমাদের জন্য 20000 ডায়মন্ড গিবে, ঠিক আছে? যদি 9 ডায়মন্ডের ভিতরে যদি পাওয়া যায় তাহলে 20000 ডায়মন্ড গিবে এই ভিডিওতে থাকবে। অ্যান্ড বুম, তিরিশ তো কাণ্ড এই 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 ভাই রে ভাই, কিছুই দিল না ভাই, 5000 ডায়মন্ডই গিবে ভাই, কিছু করার নাই ভাই এটা। তো বেদার ব্যাপার না, সমস্যা নাই। সো এখন হচ্ছে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা 19 ডায়মন্ড মারবো। অ্যান্ড ভাই পাবো মনে হচ্ছে, কেনে কি দিবে আমাদেরকে কি দেখা যাক, তাই কি না? জানতাম যে ব্যানারটাই দিবে। ওকে, সো এখন হচ্ছে আমরা 39 ডায়মন্ডে দেখি। অ্যান্ড এবার তো দিস রে ভাই, একটা যে কোনো ভালো কিছু দিস, ড্রেসটা দে রে ভাই। ওকে, ব্যাপার না। সো এখন হচ্ছে আমরা 59 ডায়মন্ড এখন মারবো। তো দেখা যাক, 79 ডায়মন্ড যেটা আগে ছিল সেটাই দিল রে গান্ডু। গেরিনার জীবনও ভালো হলো না, জীবনও না, যে গেরিনার যে জীবনে ভালো হবে ভাই, ভালো কিছু একটা করবে ভাই, মানে সেই জিনিসটা আমি আসলে কখনোই দেখলাম না যে ভাই গেরিনা যে ভালো হলো, ঠিক আছে ভাই? মানে কি বলবো তোমাদেরকে, বলো ভাই, মাথা পুরো নষ্ট করে দেয় গেরিনা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এখন হচ্ছে 99 ডায়মন্ড মারবো। এখনো বলে দিল না, এবার তো দিবেই না। আচ্ছা এবার মানে ভেক্টর স্ক্রিন দিবে, দেখো কেমনটা লাগে রে ভাই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের ভেক্টর স্ক্রিন না, দেখ দিয়েছে, দেখছো কত চালাক গেরিনা। আমরা জানি যে আমাদের ভেক্টর স্ক্রিনটা লাগবে। আচ্ছা আমরা এটা ইকুইপ করি, তোমাদেরকে দেখাই যে কেমন ড্রেসটা। তারপরে হচ্ছে এখন সর্বশেষ আমাদের এই ভেক্টর স্ক্রিনটা এখন নিয়ে ফেলবো। ওরে ভাই, আচ্ছা ভেক্টর স্ক্রিনটা ভাই কেমন লাগছে ভাই তোমরা একটু কমেন্ট করে জানাও ভাই, ভালোই লাগছে। অ্যান্ড দেখা যাক ড্যামেজ কেমন দেয় সেটা এখন দেখবো, তার আগে আমরা হচ্ছে আগে ভাই হিপের জায়গাতে এটা পড়ে আছে ভাই, কেমন লাগছে তাই না? ওকে, সো এখন হচ্ছে আমরা এসএমজি গান, তারপরে এ তো ভেক্টর, ভেক্টর এটা আমাদের ডবল রেঞ্জের আছে। আচ্ছা এবার আমাদের ডবল ড্যামেজেরটা দেখি কেমন হয়, দেখে যাক। আমরা হাতে নিয়ে ডবল ডবল ভেক্টর শো করছে না, সমস্যা নেই। আমরা হচ্ছে এখন টেলিং গ্রাউন্ডে চলে যাবো। অ্যান্ড টেলিং গ্রাউন্ড, টেলিং গ্রাউন্ড যাওয়ার পরে আমরা ড্যামেজটা দেখবো যে ভাই কত ড্যামেজ দেয়, ঠিক আছে? ড্যামেজ বলে সেই লেভেলে দিচ্ছে নাকি বাইরে ভাই। সো আমরা দেখবো যে ভাই ড্যামেজটা কত দিচ্ছে, সো তোমরা দেখতে থাকো। অ্যান্ড যা যাবে সবাই ভিতরে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে এবার এ পারে নিই আমাদের ফেসটা। ওকে, সো এখন হচ্ছে আমরা ডবল ভেক্টর তোমাদের হাতে লাগবে, কারণ আমরা এখন ডবল ভেক্টর চালাবো। এসএমজি অ্যান্ড ভেক্টর ওই আগে থেকে তো ছিল। ওকে, সো ব্রাদার, ও ভাই 24 করে ড্যামেজ ছিল ভাই, গায়ে লাগলে কত? 18-24, 18-24। আচ্ছা এটাতে 18-24 দিচ্ছে, তাহলে আমাদের নর্মাল যেটা আগে ছিল সেটা ভালো দেখে। আর দুধ থেকে 72-এর হেড লাগছে ভাই, দুধ থেকে কিন্তু 72-এর হেড লাগছে, 72-80। আচ্ছা 72-80, ভাই এক করেছি মানে ভাই গায়ে খালি টাইম করেছে, বুঝছো? এ দেখো এ তো সাইডে ধরবো, গুলি সাইডে ধরবো, দেখো দেখো গায়ে টাইম নিয়ে চলে আসছে। এই সাইডে ধরবো, দেখো গায়ে চলে আসছে, ঠিক আছে? এই সাইডে ধরবো, তাও গায়ে চলে আসছে।
মানে আমি এখান থেকে গুলি চালাচ্ছি, না না এখান থেকে গুলি চালাচ্ছি, গায়ে গুলি চালাচ্ছি, ঠিক আছে? মানে তুমি যদি এই আশেপাশে ধরতে পারো তাহলে কিন্তু গুলি কিন্তু অটোমেটিক গায়ে চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছো, দেখো আমি গুলি চাপছি এদিকে, ঠিক আছে? অটোমেটিক গায়ে চলে আসছে, দেখো দেখো। মানে আমি যদি মাথার উপরে ধরি তাও কিন্তু গায়ে চলে আসছে, যদি উপরে ধরি তাও কিন্তু গায়ে চলে আসছে ভাই। অ্যাকুরেসিটা কিন্তু সেই দিয়েছে ভাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আমাদের ওই যে আর একটা গান আছে না, ওটা টেস্ট করবো এখন। ওয়েট, আমরা হচ্ছে আমাদের আর একটা ভেক্টর স্কিন আছে না, ওটা আমরা টেস্ট করবো এখন। সো দেখতে থাকো, ওটা 18-20 করে ড্যামেজ দিচ্ছে, এইটাতে কত করে ড্যামেজ দেয় সেটা এখন দেখবো, ঠিক আছে? যেটা আমাদের কাছে আগের আছে। ওকে ওয়েট, SMG, তারপরে ভেক্টর, আচ্ছা যেটা আমাদের আগে ছিল ভাই, যে এটা, ঠিক আছে? ডবল রেঞ্জ অ্যান্ড হচ্ছে সিঙ্গেল ড্যামেজ, আচ্ছা এইটা দিয়ে আমরা এখন টেস্ট করব। সো দেখতে থাকো তোমরা, অ্যান্ড তারপর হচ্ছে আমরা এমনি নর্মাল গান দিয়ে টেস্ট করব, ঠিক আছে? মানে এমনি নর্মাল ভেক্টর গান দিয়ে টেস্ট করব যে কত ড্যামেজ দেয়, ঠিক আছে? ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে চলে আসলাম। ওমা, এর ড্যামেজ তো বেশি মনে হচ্ছে, এই সিঙ্গেল তো এটা আসলে, ডবল করি ডবল করি ভাই, এটার ড্যামেজ তো বেশি রে ভাই। এটা হেড দেখি ভাই, এটার হেডও বেশি ভাই, ওরে ভাই ভাই, কেউ যদি ভাব চালা যায় ভাই ওটা নিবো ভাই। কিন্তু এটার কিন্তু দূর থেকে ড্যামেজ দিচ্ছে না, দেখো তো দূর থেকে ড্যামেজ দিচ্ছে না, দূর থেকে একটু দূরে রেঞ্জ ভাই, বলে রেডের বলে রেড ডবল রেঞ্জ, ঠিক আছে? ছয় করে ড্যামেজ, একটু হালকা সাইডে গেলেও দেখি এটার অ্যাকুরেসি কেমন, দেখি একটু আমরা এখানে অ্যাকুরেসিটা চেক করি, ঠিক আছে? না ভাই সেম ভাই, এই সেম ভাই সেম, ঠিক আছে? এটা সাইডে গুলো চলে আসছে, আচ্ছা এটার আমরা ড্যামেজ দেখতে পেলাম। আচ্ছা আমরা এখন নর্মাল গানের স্কিনটা টেস্ট করবো, দেখা যাক নর্মাল গানের স্কিনটা দেখে কেমন হয় সেটা দেখবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা মানে ভেক্টরের নর্মাল মানে কোনো স্কিন ছাড়া এখন আমরা ইয়ে করবো, মানে এখন কোনো স্কিন ছাড়াই, এখন হচ্ছে ভেক্টরের কোনো স্কিন ছাড়াই এখন হচ্ছে আমরা, এইটাতে ডবল ড্যামেজ আছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। সো এখন হচ্ছে আমরা ভেক্টর নিব, সো আমরা হচ্ছে টেলিং কাউন্ট চলে যাব। এবার কিন্তু আমরা ভেক্টরের নর্মাল স্কিনটা কিন্তু ইয়া করে রাখছি, এখন দেখা যাক ভেক্টরের ডবল মানে যে নর্মাল স্কিনটা রাখছি সেটাতে কেমন ড্যামেজ দেয় সেটা এখন দেখবো, ঠিক আছে? ওকে, সো তোমাদেরকে আমি তিনটা কনফেশন মানে যাদের কাছে ওটা আগে ছিল, তো তোমরা তো ওকে, সো আমরা ভেক্টর নিই, ডবল ভেক্টর নিই, একটা নিলাম, হচ্ছে আমরা ভেক্টর কোনো স্কিন ছাড়া কিন্তু মারবো, ঠিক আছে ভাই? কোনো ভাই কোনো পার্থক্যই নাই ভাই, ভাই এরাও দেখছো ভাই রে ভাই, এটাই তো ভালো ভাই, হেড ধরলে হেডে থাকছে ভাই, ভাই রে ভাই কোনো অ্যাকুরেসি অ্যাকুরেসি আছে তো, মানে অ্যাকুরেসি আছে হালকা, হলো অ্যাকুরেসি। সো ব্রাদার আপনাদের কি মনে হচ্ছে ভাই, দেখছো ভাই মানে হালকা ডিফারেন্ট ভাই, ভাই এটাতে 22 কে ড্যামেজ দিচ্ছে, 24 মানে ইয়া করে দিচ্ছিল ভাই, এটাতে 22 ভাই, কিছু বলার নাই ভাই, এটাই বাস্তব, ঠিক আছে ভাই? মানে কি বলো ভাই, গেরিনা চালাকি দেখছো তোমরা, গেরিনা চালাকি দেখছো তোমরা ভাই রে ভাই, পুরো মাথা নষ্ট করে চালাকি ভাই রে ভাই। সো নেওয়ার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কেউ 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 নিবেন না, এই ড্রেসটাও ফালতু, এই গানের স্কিনটাও ফালতু, ঠিক আছে ব্রাদার? সো টেক ইট অ্যান্ড লাভ ইউ ব্রাদার, সবাইকে।